না হাঁটতে পারতাম, কিন্তু হাঁটলে পরে ব্যথা করতো, পায়ের গোড়ার দিকে ব্যথা করতো, এবার করতে পারতাম না, এবার করলে এই জায়গায় ব্যথা করতো, কিন্তু এখন ওই ব্যথাটা করে না। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। নাম জাহিদুল ইসলাম, বাড়ি টাঙ্গাইল। মূলত আমার মানে অল বডি ব্যথা ছিল, ঠিক আছে, এখানে পায়ের থেকে নিয়ে সারা শরীরে ব্যথা ছিল, মূলত মানে অনেকটাই ব্যথা ছিল। হাঁটতে পারতাম, কিন্তু হাঁটলে পরে ব্যথা করতো, পায়ের গোড়ার দিকে ব্যথা করতো, কাম কাজ করতে পারতাম না, কাম কাজ করলে পরে ব্যথা করতো, পায়ের গোড়ার দিকে ব্যথা করতো, তারপরে এবার হইতে পারতাম না, আবার ব্যথা হইলে ব্যথা করতো। আর এখন ওই ব্যথাটা মনে করলেন যে নাই, অনেকটাই চলে গেছে, হালকা একটু ব্যথা আছে, কিন্তু আল্লাহ রহমতে আশা করি ওটা চলে যাবে। আসলাম ও বাইরে আসলাম কিছুদিন, তারপরে বাংলাদেশে ওমান। সমস্যাটা বলতে মনে হয় আমার বল খেলতে যে হঠাৎ করে মানে ইঞ্জুরি, এরকম একটা আঘাত পাইছিলাম মনে হয়, কিন্তু গুরুত্ব দিই নাই, দিয়ে আস্তে 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 দিন দু এক বছর পরে দিয়ে আস্তে আস্তে অল বডি ব্যথাটা ছড়াই গেছে। ডাক্তার ভাই হিসাব ছাড়া অনেক দেখাইছে ভাই, আমার 20-25 লাখ টাকা অলরেডি চলে গেছে এই ডাক্তারের কাছে, বিদেশ আয়ুর্বেদে সবকিছু মিলে 25 লাখ টাকার মতো গেছে। ভিডিওটা দেখে তারপর শোকুল্লা স্যারের কথাবার্তা শুনে পরে আস, পরিবেশটা অনেকটাই ভালো, তারপরে ব্যবহার সব দিক দিয়ে অনেকটাই ভালো, তারপরে নাজুল ভাইয়ের ট্রিটমেন্ট আমি অনেকটাই সুস্থ, নাজুল ভাইয়ের খুব আমার নিগাই করছে, ঠিক আছে, অনেক খুশি নাজুল ভাইয়ের প্রতি। আমি ব্যথা আছে বলতে একটু আপনার 80% 20% একটু আছে, আল্লাহর মতো মনে করি এক্সারসাইজ করলে মনে হয় চলে যাবো, এবার করতে পারি, এখন আগে এবার করতে পারতাম না, ব্যথা করতো, ধরুন 80% আমি সুস্থ, আর 20% হালকা শরীরে হালকা একটু ব্যথা আছে, ওটা আশা করি মনে করি যে চলে যাবো। না ভাই দেশে আর বিদেশ যাওয়ার ই নাই। না দর্শক বলতে চাই যে আমার মতো যদি কেউ ওই সমস্যায় ভুগতে সমস্যায় থাকেন, তাহলে আশা করি হসপিটালে আসলে পরে, আশা করি সবগুলো স্যারের দ্বিবেশী হসপিটালে আশা করি আসলে পরে আপনারা সবাই সুস্থ হয়ে যাবে।